শহীদুল আলমের জন্ম 1955 সালে। তার বাবার নাম কাজী আবুল মনসুর এবং মায়ের নাম কাজী আনোয়ারা মনসুর। 5 আগস্ট 2018 তারিখে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদে লাইভে 2018-এর নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে বাংলাদেশ হতে সংবাদ উপস্থাপকের সঙ্গে অনলাইনে ভিডিও কল করে কথা বলেন। একই দিন রাত 10:30টার সময় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে শহীদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবার ও বিভিন্ন সংবাদ মাধ্যম কর্তৃক অপহরণের অভিযোগ আনার প্রেক্ষিতে পরের দিন গোয়েন্দা পুলিশ স্বীকার করে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে তাকে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 6 আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম শহীদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে 12 আগস্ট তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়। বাংলাদেশের খ্যাতনামা চিত্রগ্রাহক শহীদুল আলমের গ্রেপ্তার বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভের জড় তুলেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট সিপিজে, প্যান ইন্টারন্যাশনাল, দক্ষিণ এশিয়ার মিডিয়া ডিপেন্ডার্স নেটওয়ার্ক সহ গার্ডিয়ান ও ওয়ার্ল্টন পোস্টের মতো সংবাদ মাধ্যম নিন্দা জানিয়েছে। শহীদুল আলম বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় চিত্রগ্রাহকদের একজন। বাংলাদেশে এই পেশায় তার মতো বৈশ্বিক মর্যাদা খুব কম লোকেই পেয়েছেন। শহীদুল আলমকে গ্রেপ্তারের পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। গ্রেপ্তারের পরপরই নিঃশর্তে শহীদুলের মুক্তির দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইথআউট বর্ডার্সের মতো দেশি বিদেশি 24টি সংস্থা বিবৃতি দেয়। ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক, বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন, নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশ সম্মাননা পাওয়া আলোকচিত্রী রঘু রায়, ব্রিটিশ টিভি তারকা কনি হক তার মুক্তি চান ও শহীদুলকে সমর্থন করেন। শহীদুল আলমের মুক্তির দাবি সম্বলিত এক বিবৃতিতে 11 জন নোবেল বিজয়ী ও 17 জন বিশিষ্ট নাগরিক সই করেন। নোবেল বিজয়ী ব্যক্তিরা ছিলেন আর্টস বিশপ ডেসমন্ড টুটু, তাওয়াক্কাল কারমান, মাইরিয়ার্ড ম্যাগুইরে, বেটি উইলিয়ামস, অস্কার এরিয়ানস, রিচার্ড জে রবার্টস, হোসে রামোস হর্তা, জুডি উইলিয়ামস, শিরিনাবাদি, মোহাম্মদ ইউনিউস, লেইমাহ বয়ে, বিখ্যাত লেখক নোয়াম নমস্কি, অরুন্ধতী রায় সহ 5 জন বিশ্ববরেণ্য লেখক তার মুক্তির দাবি করেন। যুক্তরাজ্যের সৃজনশীল অঙ্গনের 49 জন শিল্পবোদ্ধা তার মুক্তি দাবি করেন। তারা একই সঙ্গে ন্যায় বিচার ও তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছেন। শহীদুল আলমের বাগ্নি যুক্তরাজ্যে বসবাসরত স্থপতি সোফিয়া করিম সিটিতে শহীদুল আলমের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়ে তার মুক্তি দাবি করেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন লেখক সার্লি বরুকার, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আকরাম খান সহ প্রখ্যাত বিভিন্ন শিল্পী বোদ্ধারা, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের 2 জন এমপি রুশনারা আলী ও রূপা হক ও শহীদুল হক প্রসঙ্গে মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান করেন। কারারুদ্ধ হওয়ার 100তম দিনে অরুন্ধতী রায় শহীদুলের উদ্দেশ্যে খোলা চিঠিতে লেখেন, যারা তাকে গ্রেপ্তার করেছে তারা শহীদুলের কাজের ক্ষেত্র সম্বন্ধে অজ্ঞাত, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন উভয়েরই ঢাকায় খুব দ্রুত দেখা হবে। বিশ্বের সব বড় বড় পত্রিকা ও ম্যাগাজিন তার ছবি ছাপা হয়েছে। বিশ্বজুড়ে নানা অ্যাসাইনমেন্টের কাজে তাকে নিয়মিত নিয়োগ দিয়ে থাকে খ্যাতনামা সব প্রকাশনা। লন্ডনের দ্য গার্ডিয়ান তার গ্রেপ্তারের সংবাদে লিখেছে, নিজের 4 দশকব্যাপী কেরিয়ারের শহীদুলের ছবি নিউ ইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিন ও ন্যাশনাল জিওগ্রাফি সহ প্রখ্যাত খ্যাতনামা পশ্চিমা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। দেশের ফটো সাংবাদিকতায় পেশাদারিত্ব আনয়নে আর যে কারো চেয়ে অনেক বেশি কাজ করেছেন শহীদুল আলম। তার হাতে প্রশিক্ষিত হয়েছেন শশ ফটো সাংবাদিক। নিজের ব্যক্তিগত উদাহরণ ও অনুপ্রেরণার মাধ্যমে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে এই পেশায় আকৃষ্ট করেছেন।
আজ যে বহু বাংলাদেশি পটসাংবাদিক বৈষয়িক প্রকাশনায় নিজের ছবি ছাপানো কিংবা আন্তর্জাতিক পদক লাভের বাসনা লাভ করেন, তার কারণ সম্ভবত কেবল তিনি। শহীদুল পদকজয়ী পটো এজেন্সি দিক প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত পাঠশালা দক্ষিণ এশিয়ার সবচাইতে প্রখ্যাত ফটোগ্রাফি স্কুল। এই স্কুলে পড়তে বিদেশ থেকে শিক্ষার্থী, অতিথি, শিক্ষকরা আসেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেছেন। দ্রিক ও পাঠশালা দুই প্রতিষ্ঠানে তিনি গড়েছেন নিজের পৈতৃক সম্পত্তিতে। তার সবচেয়ে সফল সৃষ্টি হলো ছবি মেলা। এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বিশ্বের সব জায়গা থেকে কাজ জমা পড়ে। অংশ নিতে ডাকা আসেন বিশ্বের সেরা সব ফটোগ্রাফাররা। 2000 সালে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীর প্রথম থিম ছিল যে যুদ্ধ আমরা ভুলে গেছি। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ গণহত্যা নিয়ে সবচেয়ে সফল চিত্র প্রদর্শনীর একটি। 1983 সালে তিনি হার্ভেফ হ্যারিস ট্রফি জিতেন। 1993 সালে তথ্যচিত্রের জন্য জিতে নেন মাদার জোন্স পদক। 1998 তিনি আন্দ্রে পাঙ্কস ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপনিক অ্যাওয়ার্ডস লাভ করেন। 2014 সালে শিল্পকলা পদক। 2017 সালে চীনের ডালি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা লাভ করেন। এই বছর তিনি পান লুসি ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। চিত্রগ্রাহক হওয়ার পাশাপাশি তিনি লেখক, কিউরেটর ও অ্যাক্টিভিস্ট। 2007 সালে তিনি কাশ্মীরের ভূমিকম্প নিয়ে, নেসার্স পিউরি ও দক্ষিণ এশিয়া এইচআইভি এইডস নিয়ে পোর্ট্রেট অব কমিটমেন্ট শীর্ষক দুটি বই লিখেন। তার লেখা বই মাই জার্নি অ্যাজ এ উইটনেস সম্পর্কে লাইফ ম্যাগাজিনের সাবেক পিকচার এডিটর জন মরিস লিখেছেন, কোনো চিত্রগ্রাহকের লেখা সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এটি। তিনি রসায়ন নিয়ে লেখাপড়া করলেও পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে পিএইচডি করেন। যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর। এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে অতিথি লেকচারার ছিলেন।